করে বল রে আল্লাহর কাছে কেমনে অনুতপ্ত হয়ে কাঁদতে হবে তুমি আমি জেনা করলাম তুমি আমি ব্যভিচার করলাম তুমি আমি সুদ খাইলাম মসজিদের কোণে তসবিহ জপলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর দোয়া করলাম আল্লাহ আমি গুনাহ করছি আমারে maaf করে দাও আরে বন্ধু গুনাহ করাটা সহজ ক্ষমা চাওয়াটা খুবই কঠিন একটা গুনাহর জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে maaf চাওয়া লাগে আমার বাপ ভাইরা আমার বন্ধু ভগবান প্লিজ কোনো দিকে নজর নেই আমি বেশি লম্বা করবো না রে বাবা যেহেতু 10:30 পর্যন্ত আমাকে একটা টাইম লিমিট করা যাবে না টাইম ধরে দেওয়া হয়েছে প্লিজ কোন দিকে নজর নাই আরে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত মানুষদেরকে উল্লেখ করে ডাক দিয়ে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون جوري بولون الله أكبر أرى بندو মহিষবন্দির বাবরা পিস কোন দিকে নজর নেই রে আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষদেরকে নজর করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ এ দুনিয়ার বান্দারা রে আমি আল্লাহর প্রতি তোমরা আগে ঈমান আনয়ন কর এ যার ঈমান নাই তার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই বন্ধু কোরআন হলো আরবি এই আরবি তো আবু জাহেলও পড়তে পারে এই আরবি সৌদি আরবের লোকেরাও পড়তে পারে আবু জাহেলও কিন্তু আলিফ বা তা সা জিম হা খ এগুলো কিন্তু আবু জাহেল পড়েছিলেন তাই বলে কিন্তু আবু জাহেল ইমানদার নয় আর বন্ধু কোরআন পড়তে পারলে কিন্তু ইমানদার হওয়া যায় না এ বন্ধু এরা মুসলমান বাপাইরা কোরআন পড়লে শুধু হবে না কোরআন আমার আপনার জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা এসো কোরআনের ছায়া তলে এসো কোরআনের ছায়া তলে প্রিয় হাবিব ডেকে বলে মাল্লিক কোরআন জান্নাত তুমি যাবে চলে কথা বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু দুনিয়ার জমিনে অসংখ্য রাস্তা আছে অসংখ্য রশি আছে সুদের রশি আছে ঘুষের রশি আছে জেনার রশি আছে সিনেমা হলের রশি আছে ব্যবসার রশি আছে একটি জেঙ্গের রশি আছে বন্ধু সমস্ত রশিকে বাইপাস করে ইগনোর করে অ্যাভয়েড করে কোরআন নামক রশি ধরতে হবে কথাটি আনসার নাকি আল্লাহ আরো জোরে বলেন কার এই জন্য বাজান খুব মনোযোগ দিয়ে শোনা চাই আরে বন্ধু ইমানদার দাবি করার পিছনে কয়েকটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ নামাজ ঠিকঠাক পড়তে হবে কথা বলেন ঠিক কেনা এ তার নামাজ না তার কিন্তু দিন নাই যার নামাজ নাই আরে বন্ধু তার কিন্তু ঈমান নাই রে যার নামাজ ঠিকঠাক তার ঈমানটাও ঠিকঠাক কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে আরে বন্ধু আরে মুসলমান বাপইরা দুই নম্বর আমার নবী বিশ্বনবীর সুন্নতটা ঠিক মতো মানতে হবে কথা বলেন ঠিক কিনা
আর জোরে বলেন ঠিক কিনা আমার বাপ ভাইরারি ইমানদারের এক নাম্বার লক্ষণ হচ্ছে আরে বন্ধু তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আরে বাপ ভাইরা ডায়াবেটিসের লক্ষণ যেমন হলো ঘন ঘন প্রসাব হবে ডায়াবেটিসের লক্ষণ হলো মুখ শুকাবে আল্লাহ বলছে যারা ইমানদার তাদের লক্ষণ হলো তারা নামাজ পড়বে কথাটি আমার নাকি আল্লাহর এখন আপনারা চিন্তা করেন এখানে কারা কারা এশার নামাজ পড়ছেন আর কারা কারা ফজরের নামাজ পড়ছেন আপনারা নিজেকে নিজেই প্রশ্ন করেন তাহলে ইমানদার কি আর ইমানদার নাই কারা বুঝতে পারবেন কথা বলেন ঠিক কি না এ বন্ধু নামাজ যারা পড়বে রে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার নগদ দিয়ে দিবে এ বন্ধু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নাম্বার তার রিজিকের কোনো টেনশন থাকবে না এই দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে দুই নাম্বার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরা বন্ধু কবরের কারাগার থেকে আল্লাহ তাকে মুক্তি করে দিবেন কথা বলেন ঠিক কি না এরা যারা আমল ভালো নাই রে তারা নামাজ পড়ে না নবীর সুন্নত দাঁড়ি রাখে না এরা বন্ধু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না কবরের প্রথম কারাগারে তাকে কিন্তু শিকল দিয়ে আমার আল্লাহ বেঁধে রাখবে আর বলবে বান্দারে তোর প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে এই অন্ধকার কবর এই কবর তুই গুনাহ নিয়ে ঢুকছস এই কবরে তুই পাপ নিয়ে ঢুকছস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরখানা জাহান্নামের আগুন দিয়ে ভরাই দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরখানা সাব্বিচ্চু দিয়ে ভরাই দিলাম আমি আল্লাহ পাক তোর কবরখানা এরে বন্ধু কি প্রতঙ্গ বিচ্চু দিয়া আল্লাহ ভরাই দিবে এই জন্য নামাজের দুই নাম্বার পুরস্কার নামাজ ঠিকঠাক করবে যারা কবরের জীবনকে সাকসেস করে দিবেন কে আর একটু জোরে বলেন কে এরা মহিষপাত মহিষবান্দির বাবারা পদ্মারালের মা বোনেরা দেখেন রে বাবা এই পোস্টারটার এই পাশে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এর বন্ধু এই এই পাশে কোনো লেখা নাই এই পাশে একদম সাদা রে দুনিয়াটা আমি আপনি এই পোস্টারের মতো সাজাইলাম জমি কিনলাম বাড়ি করলাম সন্তানের জন্য অ্যাপাচি গাড়ি কিনে দিলাম ব্যাংক ব্যালেন্স করলাম এর বন্ধু দুনিয়াটাকে তুমি আমি এমন করে সাজাইছি আর কবরের জীবনটা এইরকম সাদা বানায় রাখছি আজকে যেহেতু যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে আজকে থেকে ইমানের গুণগুলো নিয়ে যাবি বাড়িতে এক নাম্বার গুণ নামাজের গুণ যার নামাজ আছে আরে বন্ধু তার ইমান আছে যার নামাজ নাই তার ইমান নাই এই জন্য বাজান কবরের জীবনটা সাদা হয়ে রাখছে রে কবরের জীবনটা তোমার আমার এই পাশের মতো হয়ে আছে এই পাশের পোস্টারটাকে যদি ডিজাইন করতে চাও এই কবরের লাইফটাকে যদি সুন্দর করতে যাও আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে হবে আমার বন্ধু নবীর সুন্নত মানতে হবে পিতা মাতার খেদমত করতে হবে তাহলে তোমার কবরখানি জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে আরো আওয়াজ তুলে বলুন না কে আরে বন্ধু মুসলমান বাপ ভাইরা আমার প্লিজ কোনো দিকে নজর নাই রে আমার বন্ধুগণ চার নম্বর আমার বাপ ভাইরা আমার বন্ধুগণ চার নম্বর তোমার আমার দিনটা পরিষ্কার থাকতে হবে মিথ্যা মিথ্যা কথা জবান দিয়ে বলা যাবে না পাঁচ নম্বরে আরে বন্ধু আমি আপনি সবাই আল্লাহ রাস্তায় সীসা ডালা প্রাচীরের মতো সংগ্রাম করতে হবে কথা বলেন ঠিক কি না আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এরা মহিষ বান্দির বাবারা পেশ কোনো দিকে নজর নাই যেহেতু আস
আজকের আলোচনাটা রেকর্ড হচ্ছে আরে বন্ধু এক সপ্তাহ পরে এই মাহফিল ইন্টারনেটের মধ্যে পেয়ে যাবেন আবু আইয়ুব আনসারী এমন একটা বক্তা ওয়াজ করে দিয়ে গেছে ডায়াবেটিস রোগীর যেমন লক্ষণ আছে ইমানদার ব্যক্তির লক্ষণ আছে এক নম্বর লক্ষণ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বর নবীর সুন্নত দাড়িগুলো ছেড়ে দেবে আরে বন্ধু নবীর মহব্বত যার ভিতরে থাকবে এই ব্যক্তি কোনদিন দাড়ির খুর লাগাবে না নবীর ভালোবাসা যার হৃদয়ে বাস্তবায়ন থাকবে এই ব্যক্তি কখনো সুদ খাবে না নবীর সুন্নত যার ভিতরে থাকবে আটরশি দেওয়ানবাগি রাজেশ্বরী চন্দনপুরী ন্যাংটা বাবার দরবারে গিয়া এর বন্ধু সন্তান চাইবে না এর বন্ধু ভালো স্ত্রী চাইবে না কথা বলে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাপ ভাইরা রে দুই নাম্বার পয়েন্টটা হলো আরে বন্ধু যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে যার ঈমান নাই তার দিলের ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই আরে একটা এক্সাম্পল দিয়ে যাই আরে বন্ধু এ মাদারগঞ্জের এলাকার বাবারা এ মহিষবন্দির বাপ ভাইরা একটা এক্সাম্পল আমি তোমাদেরকে জানাই দিলাম যদি আমার পাসপোর্ট না থাকে আমাকে কিন্তু সরকার ভিসা দেবে না যদি আপনার ভিতরে ঈমান না থাকে আপনার দিলের ভিতরে তাকওয়া নামক ভিসা থাকবে না কথা বলেন ঠিক কিনা আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আরে বন্ধু মুসলমান বাপ ভাইরা আল্লাহ ছাড়া তোমার আমার আপন বলতে এই পৃথিবীর বুকে কেউ নাই রে তোমার আমার আপন শুধু একমাত্র ছিলে বলুন কে আর একটু জোরে বলুন না কে এ বন্ধু কিয়ামতের ময়দানে যেদিন মা তোমাকে চিনবে না বাবা তোমাকে চিনবে না এরা মা বোনেরা যারা আমাকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন স্যাটেলাইটের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে মা তোমাকে একটা কথা বলে যাই আজকে তুমি স্বামীর গলা ধরে ঘুমাও আজকে বাচ্চার গলা ধরে ঘুমাও রে মা মইরা দেখো কাল কিয়ামতের ময়দানে তোমার স্বামী তোমার পক্ষে এসে সাপোর্ট করবে না এ বাবা কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার পক্ষে আসবে না এই জন্য দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের জন্য রে বাবা এই দুনিয়ার সময়গুলো চলে গেলে আমি আপনি আর পাবো না আজকের এই মাহফিল চলে গেলে এক বছর পর আগামীতে মাহফিল হবে এক বছর কোনো মাহফিল হবে না এ মা জীবনের শেষ ওয়াজ মনে করে আজকের মাহফিল শুনে কিছু সবক নিয়ে বাড়িতে যা রে মা দিল থাকলে দিলটা নরম করে দে রে মা খবরদার স্টার জলসাজি বাংলা দেখবি না এ মা গো আজ থেকে পাক্কা নিয়ত করবি আর কোনদিন স্বামীর খেদমত ভুলবি না আর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বি না কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলুন ঠিক কিনা এরে বন্ধু এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট অর্জন করতে হবে দুই নাম্বারে আমার ভাইরা ভিসা নামক তাকওয়া অর্জন করতে হবে মুসলমান বন্ধুগণ এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়ে গেল অনেক যুবক দেখলাম ব্রাজিলের নেইমার হারার কারণে অনেক যুবক কান্না করেছে নেইমার কান্না করেছে যুবকরাও কান্না করেছে কথা বলেন ঠিক কিনা আরে বন্ধু আর্জেন্টিনা ফ্রান্সের খেলা যেদিন হলো ওই দিন কিন্তু বাংলার জমিন অনেক তাফসির মাহফিল হয়েছে লোক খুঁজে পাওয়া যায় না আর খেলার প্যান্ডেলে আমার ভাইরা লোক ধরে না অনেকেই বিরিয়ানি পাক করছে আমার ভাইরা খিচড়ি পাক করছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা একটা বুড়া মানুষ কিছু কিছু বুড়া আছে আগের কিছু প্রবাদ কয় যে যার বিয়াও কি কয় জানি যার বিয়াও আর তার কিছু নাই পারাপশিল ঘুম কথা বলেন কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল আমি আপনি পাসপোর্ট তো দূরের কথা পাসপোর্ট অফিসও এখন পর্যন্ত খুঁজে বের করি নাই আর তাদের খেলা নিয়ে বাংলাদেশে আমার ভাইরা মাথা ফাটাফাটি করে
কথা বলেন কথা বলেন আর নবী মদিনায় শুয়া নবী কান্না করে আর বলে উম্মত 63 বছর আমি দুনিয়ায় ছিলাম রে আমার পিঠটা খইসালার মতো বানাইছি জালের মতো ছিদ্র বানাই ফেলছি পাথরের আঘাতে আমি নবীর প্রতি তোর একটু ভালোবাসা নাই রে আমার পিঠটা আমি খইসালা বানাই ফেলছি আমার পিঠটা আমি জালের মতো বানাই ফেলছি আমার দুইটা দাঁত উহুদের প্রান্তে ভরাই ফেলছি আমি মদিনা থেকে দেখতেছি তুই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট হইছস আমি কান্নাওয়ালা নবীর জন্য তোর দিল থেকে এক ফোঁটা পানি বের হয় না মইরা তাক আমি নবীর তোর সাফায়াত করব না করব না করব না কথা বলেন কথা বলেন খালি রাজনীতির ওয়াজ করলেই মনে করে হুজুর ফাটাফাটি বক্তা ঈমান তো নাই আল্লাহ তো ভয় নাই রাসূলের প্রেম তো নাই কথা বলেন জোরে বলেন আমার ভাইরা বাজারে গেলাম টাকা নিয়ে ব্যাগ নাই খরচ আনতে পারবো না ঠিক আগে আপনার মাল ছামানা হৃদয়ের মাল ছামানা ঈমানের মাল ছামানা তাকওয়ার মাল ছামানা রেডি করেন তারপরে মাঠে ময়দানে নামেন কথা বলেন ঠিক কিনা